বন্ধুরা সবার আগে ভিডিও দেখার জন্য প্রথমে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে বেল আইকনে ক্লিক করুন অ্যান্ড্রয়েড মোবাইল যদি ব্যবহার করে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য ওয়েলকাম গাইস সবাই কেমন আছেন এই ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত কথা বলবো সঙ্গে আছে আমি সেলিম আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল জানবেন টু শিখবেন ইন্টারেস্টিং আরেকটি ভিডিও আপনাদের জন্য নিয়ে আসলাম আশা করছি অনেক ভালো লাগবে আজকে যে বিষয় নিয়ে কথা বলবে সেটি হচ্ছে ভিডিও সং নিয়ে আমরা যারা অ্যান্ড্রয়েড মোবাইল ইউজার ইউটিউব থেকে বিভিন্ন সং আমরা শুনে থাকি যার কারণে দেখা যায় এক সময় মোবাইলের চার্জ একদম শেষ হয়ে যায় তাই আজকে সলিউশন নিয়ে আসলাম আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে নতুন কিছু শিখতে পারবেন আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা ইউটিউব থেকে যে কোনো ভিডিও সং শুনলেও এবং স্ক্রিন অফ থাকে অডিও আকারে সং শুনতে পারবেন এবং সাথে থাকছে আরও টিপস সব কিছু মিলিয়ে ভিডিওটি ইন্টারেস্টিং হবে দেখতে থাকুন ভিডিওটি চলুন কি কাজ এবং কিভাবে আপনারা যে কোনো ভিডিও সং অডিও আকারে স্ক্রিন অফ করে শুনবেন চলুন দেখে নেওয়া যাক বন্ধুরা অডিও সঙ্গ কীভাবে শুনবেন সেটি দেখানোর আগে যে দুটি ট্রিকের কথা বললাম সেটি প্রথমে জেনে নেওয়া যাক সেই জন্য মোবাইলের যে ডায়াল ফেড আছে সেটি ওপেন করবেন ওপেন করার পর এখানে লিখবেন স্টার হ্যাশ স্টার হ্যাশ ফোর সিক্স থ্রি সিক্স হ্যাশ স্টার হ্যাশ স্টার এভাবে লিখে যখন ডায়াল করবেন এভাবে তিনটি অপশন দেখতে পাবেন এখানে ইউজেড স্টারটিস্টিক এই অপশনটি ক্লিক করবেন এটি ক্লিক করলে বিভিন্ন ইনফরমেশন দেখতে পাবেন অর্থাৎ মোবাইলের মধ্যে যে সফটওয়্যারগুলো আপনি ইউজ করছেন সেটি দেখতে পাবেন আপনি যদি মোবাইলে কোনো একটা জায়গায় রাখেন অথবা কেউ আপনার হাত থেকে মোবাইল নিয়ে যদি ইউজ করে এবং মিনিমাইজ করে দেয় ব্যাকগ্রাউন্ড থেকে তাহলে আপনি হয়তো বোঝার সম্ভাবনা থাকে না কিন্তু আপনি এই অপশনটি ইউজ করে দেখে নিতে পারবেন আপনারা যন্ত্রের মোবাইল কেউ কীভাবে ইউজ করছে এবং কোন সফটওয়্যার ওপেন করছে এই বিষয়টি আপনি দেখতে পাবেন যাই হোক আরেকটি বিষয় আপনাদের সাথে শেয়ার করবে সেটি হচ্ছে আমরা যখন বিভিন্ন লিঙ্ক এবং বিভিন্ন ওয়েবসাইট ওপেন করি আমাদের থেকে বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট ফার্মিশন চাই অনেক সময় আমরা ফার্মিশন না দিলে কিন্তু ওয়েবসাইটগুলো ওপেন করতে পারি না অথবা যে কোনো লিঙ্ক ওপেন করা খুব কষ্টকর হয়ে পড়ে সেক্ষেত্রে আমরা বাধ্য হইয়ে আমাদের মোবাইলে যে ফার্মিশন আছে অ্যাকাউন্ট ফার্মিশন সেটি দিয়ে থাকি কিন্তু আপনি কোন সফটওয়্যারে কোন লিংকে ফার্মিশনগুলো দিয়েছেন আপনি যদি রিমুভ করতে চান অথবা লগ আউট করে দিতে চান সেক্ষেত্রে আপনি কিভাবে করবেন এই বিষয়টি জেনে নিন প্রথমে কুরুম ব্রাউজার ওপেন করবেন কুরুম ব্রাউজার ওপেন করার পর এখানে সার্চ বক্সে টাইপ করবেন মাই অ্যাকাউন্ট পারমিশন যখন সার্চ করবেন তাহলে উপরে লিঙ্ক দেখতে পাবেন সেই লিঙ্ককে যখন ক্লিক করবেন তাহলে বুঝতে পারবেন আপনি কোন লিঙ্কে অথবা কোন ওয়েবসাইটে কখন ফার্মেশন দিয়েছেন অথবা রিমুভ করবেন কিনা না এ বিষয়টি আপনি এখানে দেখতে পাবেন এটির জন্য একটি সুবিধা হবে টাকার হাত থেকে বেঁচে যাবেন এবং কোন সফটওয়্যার যদি ফার্মেশন দিয়ে থাকেন সেই ক্ষেত্রে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন রিমুভ অ্যাক্সেস এখান থেকে রিমুভ করে দিতে পারবেন যেহেতু আমার এখানে এ ধরনের কোনো ফার্মেশন আমি আগে থেকে দেইনি সেই ক্ষেত্রে এখানে শো করছে না আপনারা হয়তো চেক করে দেখবেন অনেকগুলো পেয়ে যাবেন যদি ফান সেই ক্ষেত্রে রিমুভ করে দিবেন যাই হোক বন্ধুরা এখন মূল আলোচনায় আসি যে কথাটি বললাম কিভাবে আপনারা ভিডিও সংকে অডিও আকারে শুনবেন ক্রুম ব্রাউজারে এসে উপরে যে ত্রি ডট মেনু দেখতে পারছেন ত্রি ডট ক্লিক করে প্রথমে ডেস্কটপ সাই ওপেন করে দিবেন ওপেন করার পর এখানে সার্স বক্সে টাইপ করবেন এম ডট ইউটিউব ডট কম তখন যে ফেসটি আসবে এটি ল্যাপটপ অথবা কম্পিউটারের মতো আসবে এখানে আসার পর যে কোনো একটি ভিডিও আমি প্লে করে দেখাচ্ছি ধরুন আমি এখান থেকে একটি ভিডিও প্লে করব প্লে করার পর স্ক্রিন অফ করে আপনারা অডিও সং শুনতে পারবেন সেক্ষেত্রে দেখা যাবে অনেক কাংশে ব্যাটারি সেফ হবে তখন ভিডিও প্লে হবে যে কাজটি করবেন এখানে কিছু করার দরকার নেই মোবাইলে যে হোম বাটন আছে সেই হোম বটনে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন আমি এখন স্ক্রিন স্ক্রল করছি এখানে ফোস হয়ে রয়ে গেছে এখন আমি আবার প্লে করলাম প্লে করার পর সংটি আপনারা এভাবে শুনতে পাবেন এবং সাথে যদি স্ক্রিন যদি অফ করে দেন সেক্ষেত্রেও আপনারা সঙ্গ কিন্তু ঠিকই শুনতে পাবেন আমি এখন এখানে স্ক্রিন অফ করছি না কারণ যদি স্ক্রিন যদি অফ করি তাহলে রেকর্ডের সমস্যা হবে সেই জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি না কিন্তু আপনারা এই কাজটি খুব সহজে করতে পারবেন এবং খুব সহজে আপনারা যে কোনো ভিডিও সঙ্গকে আপনারা অডিও আঁকার শুনতে পারবেন তাও আবার মোবাইলের স্ক্রিন অফ করে এভাবে যদি আপনারা যদি শোনেন তাহলে মোবাইলের যে ব্যাটারি চার্জ আছে সেটি অনেক সেভ সেফ থাকবে এবং দ্রুত চার্জ যাবে না আপনারা অনেকক্ষণ ধরে মোবাইল ইউজ করতে পারবেন যাই হোক বন্ধুরা আশা করছে আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক দিবেন শেয়ার করবেন নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনটি ক্লিক করতে বলবেন আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সবাই সবার জন্য শুভকামনা রইল নতুন টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এরপর যাই এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ